নমস্কার, আমি শ্রাবণী নাগ। আমার আড্ডা ঘর প্রত্যেক সোমবার এবং শুক্রবার সন্ধে 8টা থেকে 9টা। আজকে সোমবার আমি এসে গেছি। আজকে আমার অতিথি আমার বিশিষ্ট বন্ধু, ছোটবেলার বন্ধু বলতে পারি, কারণ আমরা গীতবিতানে বহুদিন একসঙ্গে গান শিখেছি। সেই অর্থে আমি রবীন্দ্রসঙ্গীতের লোক, আরও ক্লাসিক্যালের। আমি গীতভারতী ও সুরভারতী, কিন্তু আমরা দুজনেই গীতবিতান প্রাক্তনী। গীতবিতান প্রাক্তনীর ঘরে আমাদের দুজনের বহু বছরের যাতায়াত, একসঙ্গে অনুষ্ঠান করা, রিহার্সাল করা, আমাদের বহু বছরের আমরা বন্ধু। আজকে আমার অতিথি বনানি। আমি বনানিকে সবার সামনে আলাপ করিয়ে দিচ্ছি। বনানি, কিছু বল অনুষ্ঠান বল সম্বন্ধে। অনুষ্ঠান সম্বন্ধে। হ্যাঁ, সবাইকে নমস্কার। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। শ্রাবণীর সাথে আমার বহুদিনের আলাপ। আমাদের গীতবিতানকে কেন্দ্র করে, গীতবিতান বলার থেকেও বলা উচিত গীতবিতান প্রাক্তনীতে আমাদের সম্পর্ক আরো গভীর হয় বা গাঢ় হয়, কারণ আমরা দুজনে ভিন্ন ধারা থেকে এসেছি। শ্রাবণী আমার মতে, মানে আমি এটা না বলে পারছি না, শ্রাবণী হয়তো বকবে আমাকে, কিন্তু আমার শ্রাবণীর প্রতি একটা অ্যাডমিরেশন আছে, একেবারে ইংরেজি শব্দে যাকে বলে অ্যাডমিরেশন, বাংলা শব্দটা পেলাম না। শ্রাবণী শুধু ভালো গায় শুধু না, শ্রাবণী একজন ভালো মনের মানুষ। শ্রাবণী খুব স্বচ্ছ, এটা বিজ্ঞাপন করার দরকার হয় না, কিন্তু অনেকেই হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যেই বলছি। আর আরেকটা হচ্ছে, শ্রাবণী ভীষণ কর্মঠ। শ্রাবণীকে আমি কোনোদিনও আটকে যেতে দেখিনি। ওর সামনে যত বাধাই আসুক না কেন, ও সব সময় সেটাকে অতিক্রম করে এগিয়ে গেছে। ও আগে এখানে কলকাতায় থাকতো, এখনো দিল্লির শিল্পী হয়ে গেছে, দিল্লির বাসিন্দা। ওখানে গিয়েও সাংস্কৃতিক কর্মকাণ্ড সবাইকে নিয়ে করছে। আমার কুর্নিশ শ্রাবণীকে, কারণ বন্ধুদের মধ্যে তো এইভাবে প্রশংসা করা অনেক সময় সম্ভব হয় না, কিন্তু আমি এই সুযোগটা পেলাম আজকে। শ্রাবণী এটা অনেকদিন ধরেই করছে, আড্ডা ঘর। তার আগে ও একটা ফেসবুক পেজও করেছে খুব সাকসেসফুলি, বহু মানুষকে নিয়ে বহু অনুষ্ঠান করছে। আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আর ডেফিনেটলি পুরনো সম্পর্কের জেরে ও যে আমাকে সম্মান দিয়ে ডেকেছে, এর জন্য আমি কৃতজ্ঞ। শিল্পী শ্রাবণীর কাছে, মানুষ শ্রাবণীর কাছে কৃতজ্ঞ। আমি শ্রাবণী এবার কিছু বলুক, আমরা পরবর্তী আড্ডাতে এগোবো। আমাদের আজকে মূলত আড্ডাই হবে, এবং আপনারা ভাববেন না আমরা হয়তো একে অপরকে তুই তুই করে বলতেই অভ্যস্ত। আমরা তুমি বা আপনি কোনোদিন বলিনি, হয়তো সেটাই বেরিয়ে পড়বে। একটু ইনফরমালি হবে গোটা ব্যাপারটা, আপনারা নিশ্চয়ই সেটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রাবণী বল। এইবারে আমি আমি তোর না মাইকটা অফ করলাম, কারণ আমি দুটো মাইক একসাথে চললে আমি দেখছি যে ইকো হচ্ছে। এবার আমি বলি যে অনেক কথা আমার নিজের সম্বন্ধে শুনে আমার একটু কিরম লাগছে আর কি। বন্ধু তো বন্ধু, বন্ধুর ব্যাপারে একটু বায়াস থাকেই। যাই হোক, বনানিরও আমি গান শুনেছি, বহু অনুষ্ঠান আমরা একসাথে করেছি। যেহেতু আমি গীতবিতান দুজনেই একই জায়গা থেকে আসা, কিন্তু ওর শিক্ষাটা মূলত ক্লাসিক্যাল, আমিও ক্লাসিক্যাল শিখেছি। আমার ক্লাসিক্যালের শিক্ষার সঙ্গে আমি মেন রবীন্দ্রনাথের গানটাকেই আমি মূল ধরে নিয়ে আমি এগিয়ে এগানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিন্তু ক্লাসিক্যাল রাগ প্রধান, নজরুলের গান বা এই ধরনের অনুষ্ঠানগুলোতেই ও বেশি স্বচ্ছন্দ। তা আমি জানতে চাই যে বনানি, তুই আমাকে বল যে তোর এই যে গানের, এই ক্লাসিক্যালের যে শিক্ষাটা, এটা কিভাবে আসলো, এবং কোনো গানের সঙ্গে নিশ্চয়ই কোনো বিশেষ বিশেষ স্মৃতি আছে, সেগুলো একটু বল, আমরা একটু শুনি, সবাই একটু শুনো। যেটা বলতে চাই, আমি যেটা বলতে চাই সেটা একটু গোড়া থেকে শুরু করি। সেটা হচ্ছে আমার গান শেখা 4 বছর বয়সের, মানে একেবারে প্রপারলি হাতে খড়ি 4 বছর বয়স থেকে। সেই 4 বছর বয়সে গান শেখাটা কিন্তু আসলে আরো আগে বোধহয় শুরু হয়েছে, ইনফর্মালি। অর্থাৎ আমি যেখানে থাকতাম সেখানে আমার বাবা মা ওয়ার্কিং ছিলেন বলে অনেকটা সময় পাশের বাড়িতে কাটাতাম। সেখানে একজনকে পিসি বলতাম, তিনি পরবর্তীকালে সৌভাগ্যক্রমে আমার গুরু হন, শ্রীমতী অঞ্জলি চৌধুরী। তার বুকের উপরে বসে বসে ওই মুখে বোল ফুটতো নানা কথায়। প্রথম একটা আমার প্রথম বোল ফুটে আজও কাঁদে কাননে,
এই গানে। তারপর যাই হোক, ওখানে বোল ফুটতে 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 4 বছর বয়সে প্রথম থেকে গান শেখা শুরু হলো। তখন থেকেই আমি গীতবিতান গিয়েছিলাম, কিন্তু গীতবিতান আমায় ফিরিয়ে দেয়। 7 বছর না হলে তখন গীতবিতানে ভর্তি নিত না, তাই জন্য পরে আবার বড় হয়ে আরেকটু বয়স হতে 7 বছরে তখন গিয়ে গীতবিতানে ভর্তি হই। ওই 4 বছর বয়স থেকে সারেগামা শেখা, ছোট ছোট বন্দিশ শেখা, এগুলো চালু হয়। তারপরে গীতবিতানে শিক্ষা চলতে থাকে, তাছাড়া বাড়িতে এই শিক্ষাগুলো চলতে থাকে। পিসি বলছি যাকে, অঞ্জলি চৌধুরী, তার কাছে বাংলা গান শিখেছি। পরে আরেকটু বড় হয়ে যখন আমার 15 বছর বয়স, তখন এই গীতবিতানেরই প্রিন্সিপাল হলেন আমার আরেক গুরু শ্রী বীরেশ রায়, পণ্ডিত বীরেশ রায়। তো পণ্ডিত বীরেশ রায় একদিন আমার মাকে বললেন আমার ডাক নাম ধরে, যে ওকে আমায় দেবে, ওকে আমায় দেবে। এই কথাটা আমার আজও কানে বাজে। মা বললেন অবশ্যই। তখন থেকে উনার বাড়িতে আমি শিখতে যাই, আমৃত্যু শিখেছি। আর তারপর মাঝখানে তার মানে আমি যখন আরেকটু বড় হয়েছি, অর্থাৎ এই ক্লাসিক্যালটা পাশ করেছি গীতবিতান থেকে, তখন শ্রীমতী গীতা ঘটকের কাছে গিয়ে পৌঁছই রবীন্দ্রসঙ্গীত শিখতে। আসলে আমি রবীন্দ্রসঙ্গীত তো গাইতে পারতাম না, সুর টুর সবই লাগতো, কিন্তু সব গানই তো বোধহয় শিক্ষা করতে হয়, শিক্ষা ছাড়া গান সম্পূর্ণ হয় না শেখা, গান কেন যে কোনো বিষয়। তো তখন আমি শ্রীমতী গীতা ঘটকের কাছে, আমার আরেক গুরু, তার কাছে গিয়ে উপস্থিত হই। তিনি আমার গান শোনেন, গান শুনে প্রথমে তাকে আমি তখন নজরুল গাই, কাজী নজরুল ইসলামের গান গাইলাম। উনি খুব, সেই গল্পগুলো আমি পরে পরে বলবো, গানটা গাইতে গাইতে ধীরে ধীরে ক্রমে আসব। তো তখন সেই নজরুলের গান উনাকে শোনালাম, এবং তখন উনি শুনে বললেন যে কি কি আমার রবীন্দ্রনাথের গান গাইতে কি কি ডিফেক্ট আছে, গলায় ট্রেমোলো বেশি আছে। এবং তখন থেকে আবার উনি আমাকে একটা সুন্দর করে একটা ট্রেনিং দিয়ে আমার সমস্ত পুরো মানে সারে গামা থেকে ট্রেনিং দিয়ে কিভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে সেই ট্রেনিং দিয়ে, ভোকাল ট্রেনিং হয়ে আমি গান করা শুরু করলাম রবীন্দ্রনাথের গান। সেই এই হচ্ছে মোটামুটি আমার তিন যাত্রা শুরু। যাত্রা শুরু শুধু না, যাত্রা এখনো অব্যাহত। তা আমরা এবার একটু শুনি তুই কিভাবে, মানে প্রথম কি গান গাইবি এবারে, সেটা দিয়ে আমরা শুরু করি। আসলে প্রথমে এই জন্য ভাবলাম যে যখন এই গল্পটা বলেছি আজও কাঁদে কানোনে, তখন আমি কাজী নজরুল ইসলামের গানটা দিয়েই শুরু করছি, যে গানটা দিয়ে আমার মুখে বোল ফুটেছিল আজও কাঁদে কানোনে। আর আরেকটাও মজার কথা এটার সাথে, আমি খুব ছোট, তখন 2-2.5 বছর বয়স হবে, কেউ একটা গাইতে এসছেন, আমি তখন দিদা বলতাম যাকে, সেই দিদার কোলে বসে আমি শুনতে শুনতে বললাম যে এমা দিদা এত ভুল গেয়েছে। তো যিনি গাইতে এসেছিলেন তিনি বললেন এই বাচ্চা মেয়েটা আমার ভুল ধরলো, সত্যি আমি এই জায়গাটা ভুল গিয়েছি। সেই তাদের ওই ওই ঘটনার পর থেকে আমাকে সবাই মিলে খুব চাপাচাপি করে আমার মাকে রিকোয়েস্ট করে গান শেখানো আমার শুরু। তো আমি ওই গানটা দিয়ে শুরু করছি। চম্পা কুঞ্জে আজ গুঞ্জে ভ্রমরা, ভরেছে পাপিয়া আজ
প্রেম কুসুম প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রাণ প্রদীপ মোর কেন গনি ভেজায় বিরহী এসো ফিরিয়া আজ কদে কাননে কোয়েলিয়া আজ কদে কাননে তোমার পথ চাহি হে প্রিয় নিশি দিন তোমার পথ চাহি হে প্রিয় নিশি দিন মালার ফুল মোর ধুলায় হলো লীন মালার ফুল মোর ধুলায় হলো লীন জনম গেল ঝুরিয়া জনম গেল ঝুরিয়া আজ কাঁদে কাননে কোয়েলিয়া আজ কাঁদে কাননে চম্পা কুঞ্জে আজ গুঞ্জে ভ্রমরা কুহরিছে আজ কাঁদে কাননে হাম্বির 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 রাগ। দেখ, আমরা যখন গীতবিতানে ছিলাম, আমরা এই রাগের উপর শিখেছিলাম, লঙ্গর বাকে গর যাও, লঙ্গর বাকে ঘর যাও, লঙ্গর বা শুন পাবে মোরে শাস নানা দিয়া। অনেকদিন বাদে এই রাগটার সঙ্গে, ছাড়ে দে মোর ভিত লঙ্গর বাকে, তোদেরও ছিল নিশ্চয়ই, এই এইটা ছিল তো আমার মনে হয়, সেম সেম গান আমরা শিখেছি, ওই জন্যই বলছি যে কোথাও একটা আমরা আর একটু বড় করে শিখেছি। আমরা তো ওই যে তোর এই তো দ্রুতটা তুই গাইলি, আমরা দ্রুত, তারপরে বিলম্বিত খেয়াল, একটু সাদরা, এইগুলোর মধ্যে সবটাই একই রকম। এইবারে আমরা কি শুনবো? মানে তুই তো নজরুল দিয়ে শুরু করলি, একটু নজরুলে থাকি আর একটু নজরুলের কিছু গান শুনি। এখানে আমি আরেকটা কথা বলি এবার, এর পরের যে গানটি আমি গাইবো বলে মনস্থির করেছি, সেটাও একটা অদ্ভুত গল্প, ছোট ছোট গল্প আছে তার পেছনে। যেরকম আমি যখন গীতাদিকে প্রথম গান শোনাই, কেন গীতাদির কথাটা প্রাসঙ্গিক ভাবে আমি বললাম, যে গল্পটা বললেই বোঝা যাবে, যে গীতাদিকে প্রথম আমি গান শোনাই তুমি কি আসিবে না, আরেকটা গান উনি তারপরে শুনিয়েছিলাম, সেটা উনি খুব পছন্দ করতেন, সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমি তো গানটা এতদিন শিখে এসেছি, দারুণ ক্লাসিক্যাল এসব রেওয়াজ টেওয়াজ করি, তখন চুটিয়ে তান করি গীতাদিকে গড়গড় করে গানটা শুনিয়ে দিলাম, আমার কোন রকম হেলদোল নেই গান গাইছি। হঠাৎ দেখলাম গীতাদির মুখে একটা হাসি খেলে গেল। কেন হাসিটা খেলে গেল সেটা যখন বুঝলাম, গানটা যখন শেষ হলো, উনি তখন বললেন, উনার মুখে দেখতে পাওয়া গেল, উনি বললেন, ধুতুরা ফুলো, গানে গান কথা আছে, ধুতুরা ফুলো খুলিয়া ফেলি, খোঁপা জটাতে পড়ো চম্পা বেলি। উনি এত অপূর্ব হাসলেন, সেই ধুতুরা ফুল খুলতে বলছেন, সেই প্রথম আমার শিক্ষার শুরু হলো যে গানের কথা বা বাণী কতটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে একটা যে
থার্ড ডাইমেনশন বা বলা যায়, আমি ইনফ্যাক্ট বলবো পাঁচটা যে আমাদের সরেন্দ্রীয় সর ইন্দ্রিয় লাগে, ছটা যে ইন্দ্রিয় লাগে আমাদের, তার মধ্যে একটি হচ্ছে গন্ধ। সেই গন্ধটা যেন গানের মধ্যে ভেসে আসে। এই এই ডেপথ গুলো কিন্তু আমাদের শিক্ষার একটা অঙ্গ ছিল। আমি উনার হাসিটা দেখে বুঝলাম উনি ফুলটা দেখতে পেয়েছেন পরবর্তীকালে, কিন্তু আমাদের সেই সচেতনতাটা এসে গেল। গানটা গাই, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে। ছড়াক তব জটিল জটা, ছড়াক তব জটিল জটা শিশু শশী কিরণ ছটা, ছড়াক তব জটিল জটা জটা, ছড়াক তব জটিল জটা শিশু শশী কিরণ ছটা, উমারে বুকে ধরিয়া সুখে দোল দোল, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব প্রীত বিভঙ্গে, ধুতুর ফুল খুলিয়া ফেলি ধুতুর ফুল খুলিয়া ফেলি, জটাতে পর চম্পা বেলি, হে আদি কবি নবীন বাণী, হে আদি কবি নবীন বাণী, বলো বলো শ্মশানে নব জীবন শিব জাগিয়ে তোলো, সৃজন ছন্দে আনন্দে সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে সৃজন ছন্দে। খুব সুন্দর এই গানটা, অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়িয়ে দিল। আমার দিদি এই গানটা গাইতো, আমি ওই গানটা ওর সঙ্গে সঙ্গে ছোটবেলা গাইতাম। আমি নজরুলের গান সেই তারপর থেকে আমি তখন গাইতাম, কিন্তু পরবর্তীকালে আমি এই গানগুলো গাই না, আমাকে খুব নস্টালজিক হয়ে গেলাম, আমি অনেক পিছনে ফিরে গেলাম গানটার সঙ্গে সঙ্গে। চলো আমরা এবার পরের গানে যাই। এবারেও কি নজরুলে থাকবো আমরা নাকি অন্য গানে যাব? আর একটা নজরুলের, কাজী নজরুল ইসলামের আরেকটা গান গাই। আসলে সে গানটা গাইবার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় হয় যে মানুষের এক একটা গানে সিগনেচার তৈরি হয় বা এক একটা গানে পরিচিতি তৈরি হয়। এখন এই পরবর্তী যে গানটি গাইব সামহাওয়া দিয়াদের, তাতে আমার একটা পরিচিতি তৈরি হয়েছে। মানে
অনেকেই বলে, মানে মনে করেন যে বনানী মানেই উচাটন মনোঘরে রয় না। এটা একটা এটার একটা ইয়েও আছে, গল্পও আছে। আমি এখানে দুই বাংলা হয়েছিল তখন আমি গান গেয়েছিলাম, তো আমার খুব মনে আছে খিলখিল কাজী, মানে কাজী নজরুল ইসলামের নাতনি, তখন এসে আমাকে ব্যাকস্টেজে বলেছিল তুমি দাদুর গান এইভাবে গাইছো, তুমি লখনউ মনে করিয়ে দিলে আমাকে। হ্যাঁ, অপূর্ব। পরে বাংলাদেশে যখন গিয়েছিলাম কাপল অফ টাইমস, মানে যতবারই গেছি মনে মনে ভাবি এবারে আর, মানে তিনবার গিয়েছি, এবারে আর গাইবো না, এবারে আর উচাটনও গাইবো না, কিন্তু আবার ঘুরে ফিরে বলে উচাটন গাইবে না, তো সেটা তাই জন্য মনে হলো এখানে শোনাই। উচ্চাটন মন ঘরে উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না লাজ লোক লাজ লোক লাজ লাজ তাজিয়ালোক লাজ সুখ সাধ গৃহ কাজ লোকলাজ সুখ সাধ গৃহ কাজ নিচ গৃহে নিজ গৃহে বন বাস শয় না পিয়া মোর নিজ গৃহে বন বাস শয় না পিয়া মোর নিজ গৃহে বন বাস শয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না স্মৃতির লেখা কত কদি
অসাধারণ, অনেক ছোটবেলার স্মৃতি ফিরে আসছে এই গানগুলোর সঙ্গে। আমরা এই গানগুলো এত শুনেছি ছোটবেলা থেকে, আমার বাড়িতে এত হতো গানগুলো, আর এই গানগুলো শুনতে শুনতে বড় হয়েছি, তো কোথাও যেন মনে হচ্ছে আমি আরো অনেক বছর পিছিয়ে গেলাম। আচ্ছা, প্রসঙ্গ তো বলেনি, বনানী সম্বন্ধে আমার এখনো কিছু বলা হয়নি। বনানী গান করে নিশ্চয়ই, অসাধারণ গান গায়, সেটা নিয়েও কোনো কথা নেই, কিন্তু বনানীর পেশা কিন্তু গান নয়। বনানী অধ্যাপিকা, রসায়নের অধ্যাপিকা, সেইটা হয়তো অনেকেই জানেন না, আমি জানি যেহেতু আমি বহু বছর ধরে ওকে চিনি। তার পাশাপাশি গানটা এবং দেশে বিদেশে বহু জায়গাতেই অনুষ্ঠান করে এবং অনেক বিশিষ্ট মানুষের কাছে ও গান শিখেছে। তা এবারে আমরা কি শুনবো বনানী? এটা বনানী হয়তো বলতো না, আমি যদি না বলতাম হয়তো এই প্রসঙ্গটা উঠতো না কখনো। তা যাই হোক, যেহেতু আমরা গানের জগতের সঙ্গে পেশাগত জায়গাটা আলাদা, আমিও কোনোদিন আমার সম্বন্ধে আমারও পেশাগত জায়গা আলাদা, সুতরাং আমি জানি যে এই দুটো আমরা কখনো সামনে আনি না, যে জায়গায় যেটা সেটাই চলে। তো যাই হোক, এবারে শুনি পরে আমাদের পরবর্তী গানের কি ডালি নিয়ে তুমি এসেছো সেটা একটু শুনি। আমি কিন্তু তখন থেকে তুই করেই কথা বলছি, কারণ এটা আমাদের বহু বছরের অভ্যেস, হঠাৎ করে তুমি বলতে আমার কিরম আটকাচ্ছে মুখে, কারণ আমার তো অভ্যেস নেই। হ্যাঁ, এবার আমরা একটা কি গান শুনবো সেটা একটু শুনি। হ্যাঁ, এইবার আমি যাব রবীন্দ্রনাথের গানে, কিন্তু তার আগে একটা ছোট্ট মজার কথা বলে নি। সেটা হচ্ছে যে এই যে তুই বললি না যে আমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল গাই, মানে ক্লাসিক্যাল গাই গেয়েছি, তারপরে রবীন্দ্রনাথ গেয়েছি, তারপরে তা ছাড়াও আমি মানে পড়ানোর সঙ্গে যুক্ত, এটার একটা মজা আছে। মজাটা হচ্ছে কিছু মানুষ ভাবেন, মানে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, ও আপনার পড়ানোটা মূল আর গানটা সাইডে না? আবার কিছু মানুষে জিজ্ঞেস করেছে, মানে তাদের ধারণা গানটাই মূল, পড়ানোটা সাইডে। এটা খুব মজার আর কি, মানে যখন যেটা খারাপ হয় তখন সেটার জন্য একটা অজুহাত পাওয়া যায়, মানে মাস্টার অফ নান আর কি। গানটা খারাপ হলে বলা যায় যে না পড়ানোটা তো আমার মেন, আর পড়ানোটা খারাপ হলে বলা যায় গানটা মেন। যাই হোক, চলে আসি। না, এইখানে একটা ছোট বলি যে যখন পড়ানোর গানের কোনো রিহার্সাল বা কিছু, তখন মনে বলা হয় যে পরীক্ষার খাতা দেখার চাপ আছে, তো ওই জন্য আমাদের একটু সময়টা ওদিকে বেশি দিতে হচ্ছে এখন। আর গান পড়ানোর জায়গাতে যদি একটু কম থাকে তখন না, আসলে অনুষ্ঠান চলছে বুঝতেই পারছেন, রিহার্সাল নিয়ে এতটা ব্যস্ত আছি, এখানে একটু কম দুদিন পরে জমা দিলেও হবে আর কি, এটা চলে। তো আমি পরবর্তীকালে যে গানটা যাব, গানটা গাইবো, এবার আমি রবীন্দ্রনাথের গানে চলে আসছি। তো রবীন্দ্রনাথের গানে আমার প্রথম শেখা যে গান গীতাদির কাছে, তখন এটা আমি একটু বলতে চাই, আজকে আড্ডা হলে হচ্ছে বলেই এই কথাগুলো বলছি। অন্য সময় গান গাইবার আগে কথা বলতে খুব একটা পছন্দ করি না, তাতে গানের মুডটা ডাইলিউট হয়। আজকে তো এটা অন্যরকম পরিবেশ। গীতাদির কাছে প্রথম যখন গান শেখা, এখন তো সব এক এক দিনে গান উঠে যায়, হ্যাঁ মিনিটে মিনিটে গান উঠে যায়, আর তখন আমাদের 1 মাস লাগে তো একটা গান তুলতে, 2 প্যারাগ্রাফ শিখে একদিনে চলে আসতাম। তো প্রথম আমার শেখা গান হচ্ছে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। সেদিন সারাদিন শুধু ওই 2 ঘন্টা গুনগুনিয়ে গেয়ে, গুনগুনিয়ে কি করে সুরে লাগবে সেইটা গেয়ে চলে এসেছিলাম। তার পরের লাইনে আর এগোতে পারিনি, জানি না এখন এত বছর বাদে কিরম গায়, কিন্তু আজও তার স্মৃতি অমলিন, এবং বারবারই যখনই গাইতে বসি মনে হয় বোধহয় গুরু আমার সামনে বসে শুনছেন।
হয়তো কোথাও ভুল হয়ে যাবে, সেই টেনশনটা, সেই দায়িত্ব বোধটা বোধ হয় ভীষণ ভাবে কাজ করে। আর তার সঙ্গে গীতাদি সবসময় পরবর্তীকালে যখন অনুষ্ঠানে গাইতেন, বিদ্যাসুন্দর নাটকের এই যে গানটি আমরা অনেকেই জানি, তুই তো জানিসই ভীষণ ভাবে, বিদ্যাসুন্দর নাটকের গান যেটা গোপালুরের আর্খেমটায়, এইটা বসন্তর একটা উল্লেখ আছে এই গানটায়, তো এইটা উনি গাইতেন, আমি এইটা একটু গেয়ে ঘরেতে ভ্রমর এলোটা গাইছি। কই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালন চোখেরা, কই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালন চোখেরা, ভ্রমরেতে গুনগুন করে, ভ্রমরেতে গুনগুন করে, ভ্রমরেতে গুনগুন করে, ভ্রমরেতে গুনগুন করে, গুনগুন করে, কোকিলেতে দিচ্ছে সাড়া, ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালন চোখেরা, ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালন চোখেরা। ভ্রমরা ভ্রমরি শানে আনন্দিত কুসুম বনে, ভ্রমরা ভ্রমরি শানে আনন্দিত কুসুম বনে, আমারে ফুল বাগানে, আমারে ফুল বাগানে, তিলক বসন্ত ছাড়া, আমারে ফুল বাগানে, আমারে ফুল বাগানে, আমারে ফুল বাগানে, তিলক নাই বসন্ত ছাড়া, ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালন চোখেরা, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে মার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কেমন রহি ঘরে মন যে কেমন করে, কেমন রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গোদিন দিন গুনিয়ে, কেমনে কাটে গোদিন দিন গুনিয়ে, কি মায়া ভুলায়।
যায় গানের সুরে জল মুখিয়ে, বেলা যায় গানের সুরে জল মুখিয়ে, আমারে আর কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুন গুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এই গানটার সঙ্গে রামকুমার চট্টোপাধ্যায়ের একটা গান আছে, মিল আছে সুর, আমি বলছি না যে ওইটা থেকে এটা এসছে। একটু সবে পাশ ফিরেছি সারা রাতি মালা গেথে, মানে ভীষণ গানটার কাছাকাছি, কিন্তু একই গান নয়, মানে এটার থেকেই যে ওটা এসছে তা কিন্তু নয়। এবারে আমাদের কি, আমরা একটু রবীন্দ্রনাথে ঢুকেছি, বসন্তেও ঢুকেছি। হ্যাঁ, শ্রাবণী, এটা খুব সহজ কাজ না, সমস্ত গান তোর জানা, তুই চুপচাপ বসে বসে গান শুনছিস, এটা হয় না রে। তুইও একটু শোনা এবার, এবার তো বসন্তে একটা বসন্ত, এটা তো মানে বসন্তের লাগোয়া গান, একটা তুই গা, তারপরে না হয় আমি আবার গাই, একটু আমিও শুনে নেবো, কানটা আরাম হোক। তুই গা। আমি যেটা গাইছি গানটা, যদিও বসন্তের অনুষঙ্গের গান, কিন্তু গানটা পূজা পর্যায়ে। গানটা সম্বন্ধে আমি একটু দু চার কথায় বলে নিই। গানটা খুবই প্রচলিত একটি গান, কিন্তু গানটার যে কারণে লেখা হয়েছিল, লেখার ঘটনাটা খুবই দুঃখজনক। ঘটনাটা শান্তিনিকেতনের ঋতু উৎসব হবে, রবীন্দ্রনাথের ছেলে সমীর খুব আগ্রহ যে বাবা মশাই কেন সবার, আমাদের কেন ঋতু উৎসব হয় না, কারণ ভারতবর্ষের সবকটা জাতির লোকেরাই বসন্ত পালন করে, সমস্ত উৎসব পালন করে, কিন্তু আমাদের হয় না। এবং তিনি তখন বললেন যে ঘড়ির দিকে তাকানোর দরকার নেই, কারণ আমরা 1 ঘন্টা পার হয়ে গেলেও অনুষ্ঠান চালিয়ে যেতে পারবো, কোনো অসুবিধে নেই। তখন তখন বলছে যে বাবা মশাই সবাই করে, আমরা কেন করি না। তখন উনি বললেন যে ঠিক আছে, তাহলে এবারে ঋতু উৎসব হবে। এবং তার আগে উনি একই লাবণ্যে পূর্ণপ্রাণ গানটা উনি লিখেছিলেন, এবং ছোট সমী পুরো ভুবন ডাঙ্গার মাঠ জুড়ে গানটা গেয়ে দৌড়ে বেড়াতো, এবং সকলের খুব প্রিয় মানুষ ছিল সমী। এত ছোট, 11 বছর বয়সে সে পৃথিবী ছেড়েই চলে গেছে। এবারে যখন ঋতু উৎসব হবে, সমী ছাজলো, ও সেজেছিল বসন্ত, এবং ওর গান বসন্ত উৎসব, প্রথম ঋতুর উৎসবের প্রথম গানটি ওই গেয়েছিল, লেকি লাবণ্যে পূর্ণ প্রাণ। এবং পরবর্তীকালে তার কিছুদিন বাদেই সমী যখন চলে যায়, এবং এবং তারপরে যখন বসন্ত উৎসব শুরু হলো, তখন সমী ছিল না পৃথিবীতে, এবং এই গানটাকে তখন প্রথম গান হিসেবে, মানে বসন্ত উৎসবের গান হিসেবেই ব্যবহার করা হয়, কিন্তু গানটা স্থান পেয়েছে পূজা পর্যায়ে। এই ঘটনাটা হয়তো অনেকেই জানেন না, যার জন্য আমি ঘটনাটা বললাম, আমি গানটা গাই। হ্যাঁ, গানটা যদিও আমার ভীষণ প্রিয় গান, এই গান তুইও জানিস, সবাই এই গানটা জানে না এমন লোক নেই, কিন্তু গানটা আমার প্রিয় গান, এবং এটা এই বসন্তের সবাই আর জ্যোৎস্নারা, হ্যাঁ জ্যোৎস্না 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 রাতের ঘটনাটা একটু আলাদা। জ্যোৎস্না রাতের ঘটনাটা সমী চলে যাওয়ার পরে, কিন্তু এইটা তখন সমী ছিল, এটা তার পরবর্তীকালে এই গানটাকে কিন্তু উনি বসন্ত উৎসবে, ঋতু উৎসবে গানটা উনি রেখেছিলেন, এবং ঋতু ঋতুরাজ যেহেতু ও সেজেছিল, সমী সেজেছিল, তা লাবণ্যে পূর্ণপ্রাণ গানটা, যার জন্য বসন্ত উৎসবের একটা অংশ, কিন্তু গানটা পূজা পর্যায়ে আছে। আমি গানটা গাইছি। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, বিকশিত চিত্তে কুসুম হে
চিত কাননে একিলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সহে জীবন লতা অবনতা তব চরণে জীবন লতা অবনতা তব চরণে হর সঙ্গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর সঙ্গীত উচ্ছ্বসিত হে সঙ্গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে কান কান মন প্রাণ একটু ঠান্ডা হলো তোর গানটা শুনে। কি ভালো যে লাগলো না, অপূর্ব গাইলি। এবার তো আমরা রবীন্দ্রনাথে ঢুকে পড়েছি, যদি যদি এটা আমার একটা এরিয়া বলতে পারি। যতক্ষণ তুই যে গানগুলো গাইছিলি আমি গানগুলো জানি, কিন্তু আমি ঠিক সাহস করে গলা খুলতে পারছিলাম না। সবকটা গান আমি ঘরে করি, বন্ধুমহলে করি, কিন্তু আমি পাবলিকলি গাইতে আমার ভয় লাগে, মনে হয় বোধ হয় পারলাম না। একদম, তুইও তাহলে ভয় পাস, আমি তোকে ভয় পেতে কোনোদিনও দেখিনি। এবারে আমরা কি শুনবো? এবারে আমাদের নেক্সট রবীন্দ্রনাথের গানই নিশ্চয়ই গাইবি, সেই গানটা কি গান একটু শুনি। রবীন্দ্রনাথের গানই গাইছি আমি, বললাম আজকে যেহেতু একটুখানি গল্পের গল্প আড্ডার মাহল বা পরিবেশটা আছে বলে, এর পরে যে গানটা গাইবো সে গানটার সঙ্গেও আমার একটি স্মৃতি জড়িত। আমি এর আগে গাইলাম ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এটা আমার প্রথম শেখা গান গীতাদির কাছে। এরপরেও যেটা গাইবো সেটা বসন্ত, বসন্ত অনুষঙ্গে অবশ্যই প্রেম পর্যায়ের গান, কিন্তু এটা আমার গীতাদিকে শোনানো, বিদায় দেওয়ার শেষ গান। এই স্মৃতিও আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি যখন মানে শেষ যেদিন, মানে যখন দেহটা যাবে আর কি, তার আগে একটা গান গাইলে তবে দেহটা, মানে সবাই মিলে গান গাওয়া হচ্ছে এবং আমি গানটা গাইব, আমার আমার তর্পণ, তারপরে আমরা শ্মশানের দিকে যাব। আমার কোনো পূজা পর্যায়ের গান মনে আসেনি, কোনো বিচ্ছেদের গান মনে আসেনি, এই প্রেম পর্যায়ের গানটি মনে এসেছিল। তো উনি সাহিত্য ছিলেন, ওনার সামনে আমি এই গানটা গেয়েছিলাম, সেই গানটা আজকে গাই। সেও বসন্তকালের গান। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো
তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার ভাই কাঁপে তব উত্তরে, সোনার ভাই কাঁপে তব উত্তরে, গানের তানের সেই উন্মাদনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। খুব সুন্দর এই গানটা না, মানে অনেকটা পিছনে টেনে নিয়ে গেল, অনেক নস্টালজিক করে দিল। আচ্ছা, আমি তার আগে একটু যে কমেন্টস গুলো এসছে সেগুলো একটু পড়ে নিই। সুবীর ভট্টাচার্য লিখছেন, বা দারুণ। মৌসুমী মিশ্র লিখছেন, বা খুব ভালো লাগছে আড্ডা গান, অপূর্ব লাগছে, খুব অসাধারণ লাগছে, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগলো দিদি। আজকে গীতা ঘটকের কথা যখন উঠলো, তুই যদি অনুমতি করিস আমি একটা গান গাই গীতা ঘটকের গলায়, আমার ভীষণ প্রিয় একটা গান। আমি ছোটবেলা থেকে ওই গানটা শুনে শুনে আমি আমার যেন ভিতরেই ঢুকে গেছিল, দুজনে দেখা হলো। আমি পরবর্তীকালে আমি একটা আমি অনেকদিন বাদে আমি দেখেছিলাম যে এই গানটা গীতা ঘটক ছাড়া আর কেউ গায়নি, আর ওনার অদ্ভুত একটা গায়কী। তা আমি অনেকদিন বাদে আমি একটা সিডি করেছিলাম, সিডির প্রথম মানে সিডির নামটাই ছিল দেখা হলো।
এবং সবাই জিজ্ঞেস করছে দেখা হলো তোমার সাথে, কার দেখা হলো? আমি দেখো দেখা হলোটা বড় কথা না, আমার কথাটা হচ্ছে যে দুজনে দেখা হলো, এই গানটা আমার মনের মধ্যে এমন গেঁথে রয়েছে, তা ওই গানটা দিয়েই আমি গান আমি শুরু করেছিলাম। তা আমি ওই গানটা একটু গেয়ে শোনাই। হ্যাঁ, তুই যখন গীতা ঘটকের প্রসঙ্গ বারবার আসছে, দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে, মধু যামিনী রে, দুজনে দেখা হলো নিকুঞ্জে দক্ষিণাবায়, করেছে হায় হায় নিকুঞ্জে দক্ষিণাবায়, করেছে হায় হায় লতা পাতা দুলে দুলে, ডাকিছে ফিরে ফিরে মধু যামিনী রে, দুজনে দেখা হলো দুজনের আঁখি বাড়ি, গোপনে গেল বয়ে দুজনের প্রাণের কথা, প্রাণেতে গেল রয়ে আর তো হলো না দেখা, জগতে দোহে একা আর তো হলো না দেখা, জগতে দোহে একা চিরদিন ছাড়া ছাড়ি, চিরদিন ছাড়া ছাড়ি যমুনা তীরে, মধু যামিনী রে, দুজনে দেখা হলো। এই গানটা সাগর সেনের গলাতেও আমি শুনেছি, কিন্তু গীতা ঘটকের গলাতে যেন ভীষণ ভাবে একটা, যেন ভীষণ একটা দুজনে আর্ত হলো না দেখা। প্রথম যখন আমি শুনেছিলাম এমন ভাবে উনি ওই ওই আর্ত হলো না দেখা, জগতে দোহে একা, এই কথাটা যেন মনে হচ্ছে প্রাণটা ওর মধ্যেই রয়ে গেল। গানটা তো এমনি কি ওয়ার্ড ওটাই। আচ্ছা, পরশমণি দা লিখেছেন, শুনছি খুব ভালো গাইছো বনানী, শুভেচ্ছা রইল। তা যাই হোক, এবারে আমরা কি শুনবো? বিপ্লব বসু লিখছে, বিপ্লব বসু লিখছেন, তোমরা তোমরা দুজনে দেখা করে সঙ্গীতময় সময় উপহার দিচ্ছ, হয় হয় শিল্পী বন্ধুদের সার্থক আড্ডা চালিয়ে যাও। যাই হোক, অনেকদিন বাদে দেখা হলো, সত্যি দুজনে দেখা হলো, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং আজকে লকডাউনের, যদিও লকডাউন নেই, কিন্তু এখন আমরা দুই শহরে বসে থেকেও যেরকম দেখা করে অনুষ্ঠান করতে পারছি, এটাই অনেক বড় কথা। যাই হোক, এবার আমরা পরের গানে যাই। পরের গান আমরা কি শুনবো? আচ্ছা, আমি এখানে না প্রাসঙ্গিক ভাবে কথাগুলো বলিনি, সেটা হচ্ছে গীতাদির এই যে এই গানটি যখন গাইতেন, এটা কণিকা বন্দ্যোপাধ্যায়েরও অবশ্যই রেকর্ড আছে, গীতাদি যখন গাইতেন এটার মধ্যে উনি একটা ছবি দেখতে পেতেন, দাঁতের একটা বিয়াত্রিসের একটা, মানে ওই ওই একটা বিরাট বিখ্যাত ছবি আছে, সেই ছবিটা উনি সবসময় বলতেন, দান্তের ওই ছবিটা, দান্তের ওই ছবিটা, আর বিয়াত্রিসের নামটা উনি ভুলে যেতেন, আর বলতেন এই ওই যে ওই গানটাই ওই ওইটা, মাঝে মাঝে মনে পড়লে কেউ না কেউ বলে দিত, উনি খুব বলতেন এইটা। আসলে উনি তো ভীষণ নাটকটা উনার গানে ভীষণ ছিল, বা উনি ভীষণ ফিল করতেন বিষয়গুলো।
আচ্ছা, আমি পরবর্তী, এই যে তুই বললি এটা মানে তোর সিডি আছে, তো আমারও মনে হলো প্রাসঙ্গিক ভাবে আমি পরের যে গানটা গাইবো ভেবেছি সেইটা, সময়ও আমাদের খুব একটা হয়ে আসছে, সেইটা হচ্ছে আমারও দ্বিতীয় যে অ্যালবামটি বেরিয়েছিল, দ্বিতীয় বা তৃতীয়, তৃতীয় যে অ্যালবামটি বেরিয়েছিল রবীন্দ্রনাথের গানে, সেটারও ক্যাপশন ছিল আমার এই গানটি, হৃদয়ে আমার প্রকাশন। আর ডেফিনেটলি এটার সাথে আমার অন্য স্মৃতি জড়িয়ে আছে, উনার 70 বছরের জন্মদিন যেটা পালন হচ্ছে শিশির মঞ্চে, অনেক তারকা খচিত ব্যাপার ছিল। যাই হোক, তো আমি পেছনে, উনি তখন অসুস্থ, একটুখানি পেছনে শুয়ে আছেন, আমি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। একদম শেষে, বেলা শেষে ডাক পড়েছিল আমার গান গাইবার। মানে আমার তো প্রথম যা হয়, মানে পেছনে উনি শুয়ে আছেন স্টেজের ব্যাক স্টেজে, উনি তখন একটু শরীরটা ইয়ে লাগছিল বা হুইলচেয়ারে, তার হুইলচেয়ারেও গিয়েছিলেন, তো তখন উনি যে শুনবেন, মানে এইটা আমার কাছে একটা অসম্ভব ভয়ের ব্যাপার। গলা দিয়ে কোনো রকমে আওয়াজ বার করে এই গানটা গেয়েছিলাম, কিন্তু মানে সেদিন গানটা একটা ভুলও করেছিলাম, তবে উনি গানটা শুনে খুশি হয়েছিলেন। সেটা উনি পরবর্তীকালে আমায় বারবারই ভুলে গেছিলেন যে উনি আমায় বলছিলেন, তাই জন্য আমাকে বলে ফেলেছেন বা অন্যদের কাছে প্রকাশ করে ফেলেছেন যে গানটা শুনে উনি খুব খুশি হয়েছিলেন, ওনার ভালো লেগেছিল যে উনি অন্তত যেটা শেখাতে পেরেছেন তার কিছু অন্তত বোধহয় আমি গাইতে পেরেছি। আমি মনে করি এটা আমার গুরুর আশীর্বাদ, আর কিছু না, আমি পারিনি কিছুই, আজকে সেই গানটা আবার গাইছি। হৃদয়ে আমার প্রকাশ হলো, অনন্ত আকাশে হৃদয়ে আমার প্রকাশ হলো, বেদন বসি উঠলো বেজে বাতাসে বাতাসে হৃদয় আমার প্রকাশ হলো, এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা রেষে আমার প্রাণে আমারে উদাসে হৃদয়ে আমার প্রকাশ হলো, বাইরে তুমি নানা বেশে ফেরো নানা চলে, জানিনে তো আমার মালা দিয়েছি কার গলে, বাইরে তুমি নানা বেশে ফেরো নানা চলে, জানিনে তো আমার মালা দিয়েছে কার গলে, আজকে দেখি
দেখেন পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হলো। খুব সুন্দর, সত্যি খুব সত্যি মন ভরে গেল, মন ভরে গেল। একটু ইকো আসছিল গানটা শুনতে শুনতে, সত্যি অনেক কথা মনে পড়ে গেল। আমরা অবশ্যই গানটা একটু অন্যভাবে শিখেছি, গানটা আমরা 4-2 ছন্দে শিখেছি, আর গীতা ঘটকের গলাতে আমরা এইটা একদমই ঢালা সুরেই শুনেছি আর কি। পরবর্তীকালে আমি দেখেছিলাম পারমিতার একদিনে জয়শ্রী দাশগুপ্ত এই গানটা ঢালা সুরেই গিয়েছেন। আমরা শিখেছিলাম হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। খুব সুন্দর, আজকে এত সুন্দর সুন্দর গান তুই উপহার দিচ্ছিস না, মনটা সত্যি ভরে যাচ্ছে। যদিও আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, তাও আমরা শুনি আরো কিছু গান শুনি। না না না, আরো দুটো শুনি, আরো সময় অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে সবই হলো গুরুজির, মানে আমার গুরু যিনি বীরেশ রায়, তার তার কম্পোজিশন একটা গান গেয়ে শেষ করি বরং, মানে তার কম্পোজিশনটা, তিনি আমাদের এই সময় গানটা খুব গাওয়াতেন। এই তো মানে দোলের একটা সময় এসে যাচ্ছে, তো দোলটা এসে যাবে পরবর্তী পূর্ণিমায় দোল, তো সেই জন্য এই সময় উনি হরিটা, এটা মানে হরি বা দোল দোলের জন্য উনি কম্পোজ করেছিলেন। এটা আমাদের এই সময় খুব গাওয়া হতো, সেটা গাই, সেটা গেয়ে ছোট্ট একটু গান, কিন্তু আমি একটুখানি বড়হাত করে গাইবো, গে শেষ করবো, তারপরে তুই চাইলে গাস। দেখো কানা গুলাল ডালতে, দেখো কানা গুলাল ডালতে, দেখো কানা গুলাল ডালতে, দেখো কানা গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে, গুলাল 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 গুলাল
রে কানা ডাল দে, দেখো কানা গোলাল ডাল দে, কানা আরে কানা গুলাল আনা গুলাল ডাল দে রে, আরে কানা আজি কানা গুলাল ডাল দে রে, গুলাল ডাল দে দেখো কানা গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে। ভর কটোরা রঙ লাল, ভর কটোরা রঙ লাল, ভর কটোরা ভর কটোরা রঙ লাল, ভর কটোরা রঙ লাল, ভর কটোরা রঙ লাল, রঙ লাল রঙ লাল, ভর কটোরা ভর কটোরা রঙ লাল, ভর কটোরা রঙ লাল, হাত নিয়ে নন্দলাল, হাত নিয়ে হাত নিয়ে নন্দলাল, ও নন্দলাল নন্দলাল, ও ভর কটোরা রঙ লাল, ভর কটোরা রঙ লাল, ভর কটোরা রঙ লাল, ভর কটোরা রঙ লাল, হাত নিয়ে নন্দলাল, হাত নিয়ে ও হাত নিয়ে নন্দলাল, হাত নিয়ে নন্দলাল, ভর কটোরা রঙ লাল, হাত নিয়ে নন্দলাল, তক 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 মারে, তক তক মারে পিচকারি হারে, তক তক মারে তক তক মারে পিচকারি হারে, দেখো কানা গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে, কানা কানা আজ কানা গুলাল 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 ডাল দে, গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে, দেখো কানা গুলাল ডাল দে। অপূর্ব অপূর্ব, আমি বহুদিন বাদে এই রাগটার সঙ্গে না আমার একটা গান মনে পড়লো লতা মঙ্গেশকরের, যদিও বাংলা গান নয়। চলো সজনা যাহাঁ তক ঘটা চলে, যাই হোক আমি গাইলাম এক লাইন। আচ্ছা পরশমণি, আমি ঠিক নিজেকে আটকে রাখতে পারি না, মানে যাই হোক পরশমণি দা অনেক কিছু লিখছেন, আমি একটু পড়ে দিই।
পরশমণি দা লিখছেন খুব ভালো লাগছে গান, শ্রাবণীর গানও ভালো লাগছে, সুন্দর হচ্ছে। শ্রাবণী আজকে গান গাইতে আসেনি, শ্রাবণী আজকে সঞ্চালিকার ভূমিকায় রয়েছে। জানি না সঞ্চালিকা হিসেবে আমি কতদূর কি করতে পারছি, কিন্তু আমার উপকার হচ্ছে এটা, আমি অনেক ভালো ভালো গান শুনতে পাচ্ছি, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আমার কথা হচ্ছে, আলাপ হচ্ছে। আর সত্যি বাংলা দিল্লি, আমার তো মনে হয় আমি বাংলার বাইরে এসে বোধ হয় বেশি বাংলা চর্চাটা আমার বেড়ে গেছে, কারণ এখানে এটা এটা ঘটনা, কারণ আমি এখানে বঙ্গ সংস্কৃতি চর্চার করি এবং অনেক মানুষের সঙ্গে আমার এই সূত্র ধরেই আলাপ হয়েছে। এবং আমি দেখলাম যে বাংলা এবং বাঙালির যে মানে বিস্তার, সেটা কিন্তু অনেকটা অনেকটা, এবং এবং আমার সঙ্গে দেশ বিদেশের অনেকেরই অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেন যে তারা অনুষ্ঠান করেন বা তারা গান আমার কাছে পাঠাচ্ছেন, কিন্তু সত্যি বাংলা ভাষা, বাংলার এই যে গতকাল আমাদের ভাষা দিবস গেল, আমার তো কখনো মনে হয় না এই যে বাংলা একটা গেল গেল ভাব এসেছে যে আমাদের বাংলা ভাষা চর্চা বোধ হয় শেষ হতে বসেছে, কিন্তু আমার কখনো মনে হয় না যে আমাদের বাংলা ভাষা শেষ হবার, কারণ আমাদের ঐতিহ্য আমাদেরকে বহুদিন, আমরা তো কখনোই আমরা তো নিজেদেরকে হারিয়ে গেছি বলে মনে করতে পারি না, আমাদের একটা দায়িত্ব মধ্যে আসে বাংলা চর্চাটাকে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা পরশমণিতা লিখছেন বীরেশ রায় আমাদের ফিফথ ইয়ারে সঙ্গীত ভারতীর ক্লাস টিচার ছিলেন, আমরাও রাগ বাহারে শিখেছিলাম, কাইসে নিকেসি চাঁদিনি এটা আমিও শিখেছি, এটা আমাদেরও কোর্সের গান ছিল। আর আই আর নই রুট নাই বনানি নিশ্চয়ই মনে আছে, আমাদের পরশমণিদা লিখছেন এরকম গান তোমাদের তোদের ছিল, কিন্তু আমি কাইসে নিকেসি চাঁদিনি বাহারের এটা শিখেছি বাহারের ওপরে। তা কর 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 একটু শোনা, कैसे निकसी चांदनी, कैसे निकसी चांदनी, তারপরে তুমি করো। শরদ রাত মন মাত বেবল ভয় পিউ পিউ এ ভামিনী, কেসি নিকসি চাঁদিনী। যাই হোক অনেক কিছু মনে পড়ে গেল এইসব সূত্র ধরেই, আমাদের গীতবিধানের গান শেখার দিনগুলো মনে পড়লো, যে ক্লাসিক্যাল যে ক্লাস হতো আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়লো। সঞ্চালিকা হিসেবেও খুব সফল তুমি, ধন্যবাদ পরশমণিদা, এইটা আবার একটা বিরাট পাওনা। আমি সত্যি এই গানের এইটা করতে গিয়ে, গানের আড্ডা করতে গিয়ে কিন্তু আমি নতুন ভাবে নিজেকে চিনলাম সঞ্চালিকা হিসেবে, যে নতুন এরকম যা করা যায়, যে এতদিন তো গান গাইলাম, এবার আমি ভেবেছিলাম একটু নতুন ভাবে কিছু করি, তা দেখলাম যে আমার খুব ভালো লাগছে কাজটা করতে। আমি একটা কথা বলবো, একটা কথা আছে না, রাগ রসুই রাগ আর রসুই, এই দুটোর জন্য একটা মেজাজ লাগে। সঞ্চালিকার শুধু কথা বলা কাজ না, সঠিক মেজাজে সঠিক ফোরনটা দেওয়াটাও কাজ। এবার তুমি সেটা করে যাচ্ছিস, একটা একটা সুরের সূত্র ধরে যাচ্ছিস, ঠিক ঠিক ফোরন পড়ছে আর ঠিক ঠিক সুগন্ধ বা বাসটা বেরোচ্ছে, এটাই আর কি। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম, আমার তো মনে হচ্ছে যে আরো বলে যাই, কিন্তু একটা সময় থামার একটা সময় থাকে, যে একটা রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষকে না থামতে জানতে হয়, থামাটাও শিখতে হয়, চলতে চলতে কালের যাত্রার জন্য একটা সময় বিদায় বলার তো একটা সময় আসে। আমার কখনোই আজকে মনে হচ্ছে না যে তোকে বিদায় বলি আজকের জন্যে, ভবিষ্যতে আমার ইচ্ছে রইলো আবার আবার তুই আসবি আমার আড্ডা ঘরে, এবং আরো অনেক রকমের গান যেটা তোর ঝুলির থেকে আজকে বেরোলো, এত রকমের ধরনের গান। আমি একটু পরের বার একটু রাগ প্রধান, বাংলা রাগ প্রধান একটু শুনতে চাই, যেহেতু আমার এটা বাংলা, যেহেতু আমি প্রবাসী, প্রবাসে থেকে বাংলা চর্চাটা আমার একটা ভীষণ মনে হয়। সবাই আমাকে জিজ্ঞেস করে যে শুধু বাংলা গানই কেন শ্রাবণী, তো অন্য গানও তো গাইতো, কিন্তু আমার একটা মনে হয় যে বাংলা আমাদের এখানে তো অন্য গানেরই ধর যেটা বেশি, সুতরাং যদি আমরা বাংলা চর্চাটা একটু বেশি করে করতে পারি, তাহলে বাঙালি হিসেবে বোধ হয় কিছুটা দায়িত্ববোধটা আমরা রেখে দিতে পারবো। যাই হোক খুব ভালো লাগলো বনানি, আমার এক ডাকে যে তুই সাড়া দিচ্ছিস, আমি তো তোকে সময়ও দিইনি, 4 দিন আগে বলেছিলাম 4 দিনের মধ্যে তুই রেডি হয়ে যে আমাকে এতক্ষণ সময় দিলি, এতগুলো গান গিয়ে শোনালি, আমি খুব খুশি হয়েছি, ভবিষ্যতেও আসবি সেই আশা রাখলাম, আবার আসিস। সুতরাং এবার শুনি তোর কিছু কথা। আমিও খুব
খুশি হয়েছি রে তোর এখানে আসতে পেরে। তুই যে দেখেছিস এটা, মানে এটার জন্য আমি সত্যি কি বলবো, কৃতজ্ঞ হয়তো শব্দটা বলবো না, কিন্তু আমার একটা ভীষণ ভীষণ ভালো লাগা আছে, এবং অবভিয়াসলি তোর একটা ধন্যবাদ প্রাপ্য। হ্যাঁ, মানে এই যে তুই ডেকেছিস, এবং আমরা যে বহুদিন বাদে দুটো শহরে বসে এইভাবে গানের সঙ্গে, মানে গানের সুর ধরে মিলিত হতে পারলাম, এটা আমার একটা ভীষণই ভালো লাগা আছে। আমার অনেক অনেক ধন্যবাদ, আবার নিশ্চয়ই ডাকিস, আবার আসবো তোর গান। আর এবারে তো আমি অতুল প্রসাদ সেনের কোনো গান গাইনি, আমার খুব ক্লোজ টু হার্ট হচ্ছে অতুল প্রসাদ সেনের গান, কারণ সব ঠুংরি ভাঙা গানগুলো হয় ওতে। হ্যাঁ, মানে আমাদের ঘরের এই গানগুলো, এছাড়া আমি কোনো রাগাশ্রয়ী বাংলা গান বলতে কাজী নজরুল ইসলাম ছাড়া রাগাশ্রয়ী বাংলা গান কিছু গাইনি, সত্যি সেই জনর গুলো বাকি আছে, সেই জনরের গানও আমি গাইবো নিশ্চয়ই। থ্যাংক ইউ, তুই এভাবে কাজ, হ্যাঁ তুই এভাবে কাজ করে যা, খুব ভালো। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে, সবাই ভালো থাকবেন। বনানী অসংখ্য ধন্যবাদ, আমি তোকে ঠিক ধন্যবাদ, বন্ধুকে ধন্যবাদ দেওয়াটা একটু বেশি হয়ে যায়, তাও আমি বলছি যে তুই এসেছিস আমার, মানে 4 দিনের, মানে 4 দিনের মধ্যে তৈরি হয়ে এসেছিস এবং এতগুলো গান শোনালি, এবং পরের বার আমি একটু রাগ প্রধান, বাংলা রাগ প্রধানটা একটু, বাংলা রাগ প্রধান ঠুংরি, তারপরে নিধুবাবুর টপ্পা, এই ধরনের এই জনারটা আমার একটু ইচ্ছে রইলো, পরের বার যখন আসবি আমি একটু, আমার আবদার আগে থেকেই বলা রইলো, আমি দেখি সময় সুযোগ মতো নিশ্চয়ই তোকে ফোন করে নেব। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে শুক্রবার, আমরা আবার আসবো, আবার কোনো না কোনো নতুন একজনকে নিয়ে। ভালো থাকবেন সবাই, দুই বন্ধুই কেই জানাই অভিনন্দন, পরশমণিদা আমাদের এইটা বলে আমাদের অনুষ্ঠান শেষ করে দিলেন, আমিও অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।